আর আপনাদের যদি জানা থাকে, আপনাদের জানা থাকলে যদি মনে করেন যে অজুহাত না, আপনাদের যদি মনে করেন কোনো ক্যান্সার পেশেন্টের কোনো কারণে মধ্য শিক্ষা পর্ষদ বা শিক্ষা দপ্তর থেকে আমরা ভুলে তাকে এক্সামিনার ঠিক করছি, অযথা না, অযথা এক্সকিউজ না, মানে প্র্যাকটিক্যাল ফিল্ডে যদি দেখা যায় সত্যি সে অসুস্থ, খাতা দেখা তার পক্ষে সম্ভব নয়, সাথে অযথা করবেন না। কিন্তু এর আগেও কিন্তু দুই একটা ভুল করেছেন, কোনো কোনো ডিও অ্যাডভোকের নাম চলে আসে, মৃত ব্যক্তির নাম চলে আসে, এসব যেন না হয়। এখন অনেকদিন তো ইয়ে আছে, অল্প বুদ্ধি করে এটা করবেন, এটা লক্ষ্য রাখবেন, ঠিক আছে? তবু আপনারা দেখছেন কোনো রকম ইয়ে আছে। আপনাদের আরেকটা কথা বলে দিই, বাকিটা এখানে আমাদের শিক্ষা সচিব আছেন এবং ডাইরেক্টর দুজনেই আছেন। এই যে লকডাউনের কারণে পড়াশোনা ছেলেদের মেয়েদের প্রচন্ড ক্ষতি হইতেছে, ক্লিয়ার তো? তাহলে কি করতে হইব? তাহলে লকডাউন কবে পর্যন্ত শেষ হইব আমরা জানি না কেউই, কিন্তু আমরা ক্লাস করতে হইব। তাহলে কি করতে হবে আপনাদের মাথা চিন্তা করেন, কিন্তু আবার সোশ্যাল ডিস্টেন্সও মেনটেন করতে হবে, সোশ্যাল ডিস্টেন্সও মেনটেন করতে হবে, স্কুলও আনতে হইব। আবার তাহলে স্কুলে এলে তো একটা ক্লাসে 50 জন বয়াইতে পারতাম না, সেই তাহলে এটা কি করবেন আপনার মাথা কিছু চিন্তা করেন কি করবেন? স্কুল তো আরম্ভ হইব আজ হোক কাল হোক, লকডাউন খুললে তো ক্লাস আরম্ভ হইব। লকডাউন খুললেই যে সোশ্যাল ডিস্টেন্সটা একদম জিগজ্যাগ একেবারে প্যাকটা ব্যবস্থা আমরা ক্লাস করাতাম না, তাহলে কি করবেন, কেমনে ক্লাস করাবেন? আসেনি কোনো সাজেশন আছে, চিন্তা করছেন? অন্যান্য রাজ্য কিন্তু চিন্তা করতেছে, বলেন। একদিনে সব ক্লাস আনতেন না একদিন? আচ্ছা, আর কোনো সাজেশন আছে কারো? অন্য মানে অনেক স্কুলে আছে স্টুডেন্ট কম, সেগুলি ইচ্ছা করলে পারবে, আর কেউ অন্য ডিস্ট্রিক্ট? ক্লাসও হইতে হইব, সোশ্যাল ডিস্টেন্সও মেনটেন করতে হবে, আবার পড়াশোনাও হইতে হইব, মানে মিস করুন যেত না। এমনি আমরা সামার ভ্যাকেশন তুলে দিতে আসি, সামার ভ্যাকেশন এই বছর থাকবে না, এমনি তো সামার ভ্যাকেশন হয়ে গেছে, আর কত সামার ভ্যাকেশন, সামার ভ্যাকেশনের চিন্তা ছাড়ে দিতে হইব। সামার ভ্যাকেশন হইলো করোনার কারণে হইলো, মার্চ মাস থেকে শুরু হয়েছে,
সেটা তো আর দীর্ঘ বছর তো সামার কলেজ স্কুলে পড়াশোনা কি হইব, এবার সামার ভ্যাকেশন থাকতো না মাথা প্রায় বুঝছেন তো, সামার ভ্যাকেশনটা এবার ক্যান্সেল করতে আসি কি ভালো ভালো তো ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিয়ে নেবেন।